শুই উঠিয়ে বিদ্যালয়লৈ উলাই আহিল শিক্ষার্থী। 7 বজাতে বিদ্যালয়ের মুখত দেখা গল উখল মাখল পরিবেশ। গরমের বাবে প্রশাসনে আগবহালে বিদ্যালয়ের সময়সূচী। উৎকট গরমের বাবে কামরূপ মহানগর মেট্রো যিগী উপায়ুক্ত আসে, উপায়ুক্ত নির্দেশনা দিছিল যে শ্রেণীকোঠাসমূহ পুয়া 7:30 বজাত আরম্ভ হব লাগে। প্রশাসনে সময়সূচী আগুয়ালে যদিও প্রথম দিনাই বতরের মহিমাত প্রশাসনে খালে মুখ ঠেকেসা। প্রখর রোদর পরিবর্তে বরষুণে ধুই নিলে রাজ্য। তাপমাত্রা বৃদ্ধির ফলত রাজ্যত সলনি করা হয়েছে বিদ্যালয়ের সময়সূচী। কেবাখনো জেলাত পুয়া 7-8 বজার ভিতর আরম্ভ হয়েছে পাঠদান। নবতাপর ফলত পারাস্তম্ভ বৃদ্ধি পাত প্রায় কেইখন জেলাতে এনে নির্দেশনা দিছে জেলা প্রশাসনে। সেই অনুসরি কামরূপ মহানগর জেলাত সোমবারে পুয়া 7:30 বজার আরম্ভ হল বিদ্যালয়ের পাঠদান। প্রাথমিক বিদ্যালয়ের সময়সীমা দিয়া হয়েছে 7:30 বজার 12 বজাল, মাধ্যমিক বিদ্যালয়ের সময়সীমা দিয়া হয়েছে 7:30 বজার 12 বজাল, আর উচ্চ মাধ্যমিকের সময়সীমা দিয়া হয়েছে 7:30 বজার 1 বজাল। কামরূপ মহানগরের 882 সর্বাধিক ছাত্র ছাত্রী থাকা বেতকুচি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত পুয়া 7:30 বজার আরম্ভ হয়েছে পাঠদান। প্রশাসনের নির্দেশ অনুসরি ফেন পানির সুব্যবস্থা আছে এই বিদ্যালয়খনত। আর শিক্ষয়িত্রী প্রধান শিক্ষয়িত্রীগী আছে, তখন জানিবলে চেষ্টা করি বাইদেউ আজি কেনেকুৱা আরম্ভ হয়েছে ক্লাস? আজি আমার ঠিক তেনেকুৱাকে যেনেকুৱাকে আমি নির্দেশনা জারি করেছে ঠিক তেনেকুৱাকে 7:30 এসেম্বলি হেক করেছে, 7:45 ক্লাস আরম্ভ হয়েছে। কামরূপ মহানগরের সমান্তরালক মরিগাঁও শোণিতপুরতো পুয়া 7:30 বজার আরম্ভ হয়েছে পাঠদান। বঙাইগাঁও গোয়ালপাড়া মাজুলীত পুয়া 7 বজার আরম্ভ হয়েছে পাঠদান। যোরহাটর লগতে আন কেবাখনো জেলাত পুয়া 8 বজার আরম্ভ হয়েছে বিদ্যালয়। অবশ্যে শনিবারের তুলনাত দেওবারের কিছু হ্রাস পাইছে পারাস্তম্ভ, কিন্তু এতিয়াও আছে গরম আর আর্দ্রতা। তার মাজতে দেওবারে নিশা অহা এজাক বরষুণে উৎকট গরমের কিছু সকাহ দিছে রাজ্যবাসী। অবশ্যে শেহতীয়া পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি সাময়িকভাবে বিদ্যালয়ের পাঠদানের সময়সীমা সলনি করেছে শিক্ষা বিভাগে। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। শুই উঠিয়ে বিদ্যালয়লৈ ওলাই আহিল শিক্ষার্থী। 7 বজাতে বিদ্যালয়ের মুখত দেখা গল উখল মাখল পরিবেশ। গরমের বাবে প্রশাসনে আগবহালে বিদ্যালয়ের সময়সূচী। উৎকট গরমের বাবে কামরূপ মহানগর মেট্রো যিগী উপায়ুক্ত আসে, উপায়ুক্ত নির্দেশনা দিছিল যে শ্রেণীকোঠাসমূহ পুয়া 7:30 বজাত আরম্ভ হব লাগে। প্রশাসনে সময়সূচী আগুয়ালে যদিও প্রথম দিনাই বতরের মহিমাত প্রশাসনে খালে মুখ ঠেকেসা। প্রখর রোদর পরিবর্তে বরষুণে ধুই নিলে রাজ্য। তাপমাত্রা বৃদ্ধির ফলত রাজ্যত সলনি করা হয়েছে বিদ্যালয়ের সময়সূচী। কেবাখনো জেলাত পুয়া 7-8 বজার ভিতর আরম্ভ হয়েছে পাঠদান। নবতাপর ফলত পারাস্তম্ভ বৃদ্ধি পাত প্রায় কেইখন জেলাতে এনে নির্দেশনা দিছে জেলা প্রশাসনে। সেই অনুসরি কামরূপ মহানগর জেলাত সোমবারে পুয়া 7:30 বজার আরম্ভ হল বিদ্যালয়ের পাঠদান। প্রাথমিক বিদ্যালয়ের সময়সীমা দিয়া হয়েছে 7:30 বজার 12 বজাল, মাধ্যমিক বিদ্যালয়ের সময়সীমা দিয়া হয়েছে 7:30 বজার 12 বজাল, আর উচ্চ মাধ্যমিকের সময়সীমা দিয়া হয়েছে 7:30 বজার 1 বজাল। কামরূপ মহানগরের 882 সর্বাধিক ছাত্র ছাত্রী থাকা বেতকুচি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত পুয়া 7:30 বজার আরম্ভ হয়েছে পাঠদান। প্রশাসনের নির্দেশ অনুসরি ফেন পানির সুব্যবস্থা আছে এই বিদ্যালয়খনত। আর শিক্ষয়িত্রী প্রধান শিক্ষয়িত্রীগী আছে, তখন জানিবলে চেষ্টা করি বাইদেউ আজি কেনেকুৱা আরম্ভ হয়েছে ক্লাস? আজি আমার ঠিক তেনেকুৱাকে যেনেকুৱাকে আমি নির্দেশনা জারি করেছে ঠিক তেনেকুৱাকে 7:30 এসেম্বলি হেক করেছে, 7:45 ক্লাস আরম্ভ হয়েছে। কামরূপ মহানগরের সমান্তরালক মরিগাঁও শোণিতপুরতো পুয়া 7:30 বজার আরম্ভ হয়েছে পাঠদান। বঙাইগাঁও গোয়ালপাড়া মাজুলীত পুয়া 7 বজার আরম্ভ হয়েছে পাঠদান। যোরহাটর লগতে আন কেবাখনো জেলাত পুয়া 8 বজার আরম্ভ হয়েছে বিদ্যালয়। অবশ্যে শনিবারের তুলনাত দেওবারের কিছু হ্রাস পাইছে পারাস্তম্ভ, কিন্তু এতিয়াও আছে গরম আর আর্দ্রতা। তার মাজতে দেওবারে নিশা অহা এজাক বরষুণে উৎকট গরমের কিছু সকাহ দিছে রাজ্যবাসী। অবশ্যে শেহতীয়া পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি সাময়িকভাবে
বিদ্যালয়ের পাঠদানৰ সময়সীমা সলনি কৰিছে শিক্ষা বিভাগে। বৈশিষ্টৰ পৰা উৎপল হালৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।